বসলো পদ্মা সেতুর 41তম শেষ স্প্যান, দৃশ্যমান হলো সেতুর 6.15 কিলোমিটার। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি, সাথে আছে আমি তানজানা রহমান লিজা। আজ বৃহস্পতিবার বসলো স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ 41তম স্প্যানটি। স্প্যান 2F বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর মূল অবকাঠামোর 6.15 কিলোমিটার। আবহাওয়া অনুকূল ও কারিগরি জটিলতা না থাকায় আজ দুপুর 12:02 বসলো সেতুর সর্বশেষ 41তম স্প্যানটি। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এদিকে 40তম স্প্যান বসানোর 6 দিনের মাথায় সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের মাঝ নদীতে 12 ও 13 নং পিয়ারে 41তম স্প্যানটি বসানো হয়। এতে দৃশ্যমান হয় সেতুর মূল অবকাঠামোর পুরো অংশ, অর্থাৎ 6.15 কিলোমিটার অংশ। বুধবার সন্ধ্যা 6টার দিকে স্প্যানটি ভাসমান ক্রেনে করে নির্ধারিত পিয়ারের কাছাকাছি এনে নোঙর করে রাখা হয়েছিল। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মূল সেতু দেওয়ান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 41তম স্প্যানটি পিয়ারে বসানোর জন্য প্রস্তুতি গতকাল সম্পূর্ণ হয়েছে। কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বহন করে ভাসমান ক্রেন TRE নির্ধারিত পিয়ারের কাছে নিয়ে নোঙর করে রাখা হয়েছিল। কারিগরি অন্যান্য কাজ সম্পন্ন করে আজ পিয়ারের ওপরে তোলা হয়। 12:02 স্প্যান বসানো সম্পন্ন হয়। আমি চলে যাবো এখান থেকে।